তোমাদের আজকে অদ্ভুত একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মুরগি বিভিন্ন, কলিজা আলাদা, গুর্দা আলাদা, চামড়া আলাদা, হাড্ডি আলাদা। আমার জীবনে এই ফার্স্ট আমি দেখলাম, তাই তোমাদেরকে তো দেখাতে যাচ্ছি। দেখো তোমরা এই জিনিসগুলো তারা বিভিন্ন হ্যাচারি থেকে বা বিভিন্ন পোলট্রি থেকে এগুলো সংগ্রহ করে। ছোটো একটা বাজার আছে, আমি দেখো এখানে বিশাল, একদম হাইওয়ে রোডের পাশে। চাচা আমাকে একটু বলবেন এগুলো কেজি বা কিভাবে বিক্রি করেন? কেজি কেজি কত করে কেজি? 120 টাকা। 120 টাকা যেইটাই নেই 120 টাকা। আচ্ছা এটার দাম এত বেশি কারণ পাকনা ওই কারণে। আচ্ছা যাক, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমি কিন্তু আজকে প্রথম দেখলাম এই জিনিসটা, এগুলো আসলে এইভাবে বিক্রি করে। তো মুরগি আমি জানি যে পুরো পিস বিক্রি করে, তাই না? আচ্ছা আপনি কি এই প্রথম দেখলেন যে এইগুলো আসলে বিক্রি করে? এইগুলো এখানে আবার অনেকদিন থেকে বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, এগুলো অনেকদিন থেকে, এগুলো কি আসলে মানসম্মত আপনার কি মনে হয়? এখন যার কাছে যেরকম ভালো লাগে, সবার মান সম্মান তার একরকম না, আমার ভালো লাগলে আমি নেব। হতে পারে না যে মরা মুরগি বা এই ধরনের কিছু? আচ্ছা যাই হোক, ওরকম না হয় ভালো। তো চাচা খুব সুন্দর একটা জিনিস আমি দেখলাম, তো প্রতিদিন কেমন বিক্রি হয় চাচা? 40-50 কেজি হয়। 40-50 কেজি বিক্রি হয় পার ডে? ওয়াও, প্রতিদিন 40-50 কেজি বিক্রি হয়, দেখেন। এইখানে তো সব ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। একটা জিনিস এইখানে তারা অবশ্য সব হালাল, কোনো মরা মুরগি টুরগি তো আবার নাই, যাই হোক ওরকম কিছু নাই, তাই তো? দেখেন সুন্দর একটা বাজারে পাচ্ছে, কত সুন্দর একটা মুরগি। সত্যি কথা বলতে কি, যারা অসহায় মানুষ দেখেন, যারা ভ্যান চালায় বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করে, তারা কিন্তু এই পুরো মুরগি কিনতে পারে না, যার কারণে এই পুরো মুরগিটা অনেকে কেনা সাধ্য হয় না, যার কারণে এই মুরগিগুলো তারা কিনে।